হ্যালো বন্ধুরা, আজকের বিষয় হলো ডিজিটাল টেস্টার। চলুন জেনে নেওয়া যাক ডিজিটাল টেস্টার এর স্পেশাল ফিচার কী কী আছে। মার্কেটে খুব সহজে ডিজিটাল টেস্টার পাওয়া যায়, যেটা নর্মাল টেস্টার থেকে কিছুটা উন্নত মানের। কাজ সমস্ত রকমই একই, কিন্তু একটু বেশি ফিচার দেওয়া হয়েছে এই ডিজিটাল টেস্টারে। চলুন দেখে নেওয়া যাক। প্রথমত, ডিজিটাল টেস্টারে নর্মাল টেস্টারের মতনই আপনি ভোল্টেজ চেক করতে পারবেন, যে কোনো জায়গায় এই কারেন্ট ফ্লো হচ্ছে কিনা তার অতি সহজে লাইটগুলো হলে সেটা জানতে পারা যায়। ফিচারগুলো একটু আলাদা, যেটা আপনার নর্মাল টেস্টারে পাওয়া যায় না। আপনি ডিজিটাল টেস্টারে সাহায্যে ভোল্টেজ চেক করতে পারবেন, যেহেতু কোনো একটি অংশে অর্থাৎ ফেজের মধ্যে আপনি এটা চেক করা টাচ করালে বুঝতে পারবেন কত ভোল্টেজ শো হচ্ছে, সেটা আপনার ডিজিটাল টেস্টারে শো করবে। যেটা অ্যাকুরেসি যদিও নয়, তবুও আইডিয়া করতে পারবেন বাড়িতে কত ভোল্টেজ আপনার আছে। এই টেস্টারের সাহায্যে মাল্টিমিটারে কিছু কিছু কাজ আপনি করতে পারবেন, যেমন আর্থিং পয়েন্ট হেলদি আছে কিনা সেটা জানা যাবে। আর্থিংয়ের সাহায্যে এটা যখনই টাচ করাবেন, যদি ভোল্টেজ শো না হয় তাহলে বুঝতে পারবেন আপনার আর্থিং পয়েন্টে ব্রেক আছে, অর্থাৎ একে ঠিক করে নেওয়া উচিত। পরের বৈশিষ্ট্য হলো যে এর সাহায্যে নিউট্রাল পয়েন্টও জানা যাবে, যেটা নিউট্রাল পয়েন্ট ঠিকঠাক আছে কিনা। যদি নিউট্রাল পয়েন্টে এটা ভোল্টেজ শো হয় তাহলে বুঝতে পারবেন ওয়ারিংয়ের মধ্যে কোনো অংশে লিকেজ আছে, যেটা নিউট্রালে পাস করছে। ডিজিটাল টেস্টারের সাহায্যে সহজে কোনটা নিউট্রাল কোনটা ফেজ তার গিয়েছে সেটা জানা যায়। ধরে নেওয়া যাক ঘরের মধ্যে কোনো ওয়ারিংয়ে দুটো তার আছে, আপনি বুঝতে পারছেন না কোন তারটা ফেজ কোনটা নিউট্রাল। এই টেস্টারটা যে কোনো একটা তারের উপরে যদি টাচ করানো হয় তাহলে বুঝতে পারবেন যদি এর মধ্যে একটা বিদ্যুতের সিম্বল দেওয়া থাকে, বুঝতে হবে এই তারটা ফেজ, অপর তারটি দেখবেন অবশ্যই এই বিদ্যুৎ সিম্বলটা উঠছে না। নেক্সট যে ফিচারটি হলো, যেটা এই টেস্টারের সাহায্যে আপনি তারের কোন অংশটা ছিঁড়ে গেছে ব্রেক হয়ে গেছে সেটা জানতে পারবেন। মনে করুন ওয়ারিংয়ের মধ্যে কারেন্ট চলছে, এবার আপনি টেস্টারটা আস্তে আস্তে এর উপর দিয়ে যদি নিয়ে যাওয়া হয় তাহলে দেখতে পারবেন যে যতদূর পর্যন্ত তারটা ঠিকঠাক আছে ততদূর পর্যন্ত এর মধ্যে একটা বিদ্যুতের সিম্বল দেখা যাবে। যখনই তারটা আপনার ব্রেক হয়ে যাবে তারপর থেকে এটা দেখা যাবে না, তাহলে বুঝে ধরে নেওয়া যাবে যে তারটা এখানে ব্রেক আছে। এই ডিজিটাল টেস্টারের সাহায্যে খুব সহজে ডিসি ভোল্টেজও চেক করতে পারবেন, যেটা চেক করার জন্য অবশ্যই মাল্টিমিটারের দরকার হয়, কিন্তু আজকাল এই ডিজিটাল টেস্টারের সাহায্যে এটা চেক করানো যায়। তাহলে বন্ধুরা, ডিজিটাল টেস্টার নর্মাল টেস্টারের থেকে একটু উন্নত মানের, যেটা মার্কেটে খুব সাধারণত অ্যাভেলেবেল পাওয়া যায়। বাড়ির জন্য ইয়া প্রফেশনালের জন্য আজই এটা আপনি কিনতে পারবেন। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট হলো, যদি এই ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অনেক অনেক ধন্যবাদ।